হোমিও ডাইজেস্টার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, সেই সাথে হোমিও বুকস DHMS কোচিং ক্লাসেও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুর রহমান। আজ আপনাদের সামনে মেটের মেডিকার গত পর্বের অ্যাকোনাইট নেপেলাস ওষুধের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আমাদের ক্লাসের মূল আলোচনায় যাওয়া যাক। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অ্যাকোনাইটের প্রতিশব্দ, ভারতীয় বা দেশি নাম, অ্যাকোনাইটের গাছের বর্ণনা, প্রাপ্তিস্থান, অ্যাকোনাইটের প্রুভার, অ্যাকোনাইটের প্রস্তুত প্রণালী, প্রস্তুতের ফর্মুলা, অ্যাকোনাইট কোথায় কোথায় কাজ করে, অ্যাকোনাইটের বিশ্লক্ষণ, চরিত্রগত লক্ষণ বা নির্দেশক লক্ষণ, মানসিক লক্ষণ, কীভাবে অ্যাকোনাইটের একটি প্রতিচ্ছবি অঙ্কন করা যায়, কোন ধরনের রোগে অ্যাকোনাইট ব্যবহৃত হয়, অ্যাকোনাইট টোবেলেডোনার মধ্যে পার্থক্য, তুলনামূলক আলোচনা, অস্থিরতায় ত্রিরত্নের নাম, এদের লক্ষণাবলী, ভয় লক্ষণের ওষুধসমূহ এবং এদের লক্ষণ সমগ্র ইত্যাদি ইত্যাদি। আজ আমরা প্রথমে অ্যাকোনাইটের প্রদাহ লক্ষণ ও প্রাদাহিক জ্বর লক্ষণ সম্বন্ধে জানব। মনে রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো রোগেই প্রথম অবস্থাতেই অ্যাকোনাইট ভালো কাজ করে, তবে অবশ্যই লক্ষণ সাদৃশ্যের নিয়ম অনুযায়ী ওষুধ নির্বাচন করতে হবে, তা না হলে প্রথম অবস্থা বলে কোনো কথা নেই, প্রথম আর শেষ বলে আসলে কোনো কথা নেই। নার্ভের ব্যথা বেদনা, শরীরের বিঁধে যাওয়ার মতো শুল বেদনা, বাতের ব্যথা, মাথার প্রাদাহিক অবস্থা ইত্যাদি যে কোনো বেদনাই হোক, তাতে যদি ছটফটানি, ভয় ও প্রবল পিপাসা লক্ষ্য করা যায়, তাহলে আপনি অ্যাকোনাইট ব্যবহার করতে পারেন। তার সাথে ব্যথার ক্ষেত্রে রোগ শরীরের যে স্থানে আক্রমণ করেছে সেই স্থানে যদি স্পর্শ করা না যায়, ব্যথার অনুভূতি যদি কেটে বা ছিঁড়ে ফেলার মতো হয়, তাহলেও অ্যাকোনাইটি প্রেসক্রিপশন করতে পারেন। প্রাদাহিক জ্বরেও অ্যাকোনাইট উপকারী। যতক্ষণ পর্যন্ত প্রদাহ থাকে সেই সময়ের মধ্যে অ্যাকোনাইট একেবারে মন্ত্রের মতো কাজ করবে, অর্থাৎ যখন আমরা রোগীর মধ্যে বেশি ভয়, খুব বেশি উৎকণ্ঠা, খুব বেশি অস্থিরতা এবং এই রোগের আক্রমণের ভীষণতা ও আকস্মিকতা, মানে হঠাৎ আক্রমণ, এগুলো দেখি, তখনই বুঝতে পারি যে এই রোগীর অ্যাকোনাইট প্রয়োজন। রোগীর রোগ শুধু প্রাদাহিক জ্বরের ক্ষেত্রেই না, যে স্থানে, যে অঙ্গে বা যেখানে এই রোগ আক্রমণ হোক, যখনই রোগীর মুখের ভাব, তার মানসিক লক্ষণ, তার ওই অস্থিরতা, রোগের ওই প্রচণ্ডতা, এগুলো রোগের মধ্যে দেখব, তখনই সঠিকভাবে অ্যাকোনাইট প্রয়োগ করতে পারবো। এই টপিক থেকে আমরা এভাবে প্রশ্ন পেতে পারি, অ্যাকোনাইটের প্রদাহ লক্ষণ ও প্রাদাহিক জ্বরের লক্ষণ লিখো, বা অ্যাকোনাইটের প্রদাহ লক্ষণ সম্বন্ধে যা জানো লিখো। অ্যাকোনাইটের জ্বর লক্ষণ সম্বন্ধে আমরা জেনে নিই। অ্যাকোনাইটের জ্বর লক্ষণে যে জ্বরে কোনো প্রকার দুর্বলতা থাকে না, তাতে অ্যাকোনাইট ব্যবস্থা করা যায়। অ্যাকোনাইটের জ্বরে গায়ে কোনো ঘাম নাই, কিন্তু উত্তাপ আছে, নারীপূর্ণ, কঠিন ও নারীর মধ্য দিয়ে যদি দ্রুত গতিতে রক্ত চলাচল করে, তাহলে আপনি অনায়াসেই অ্যাকোনাইট প্রয়োগ করতে পারেন। রোগীর ভেতরের অস্থিরতা, অর্থাৎ মানসিক অস্থিরতা, চালাপোড়া, ছটফটানি, বারবার এপাশ ওপাশ করা, পিপাসা, উৎকণ্ঠা, মরার ভয়, এই লক্ষণগুলোও উপরে উল্লেখ করা লক্ষণগুলোর সাথে দেখা যাবে। এসব লক্ষণ যদি রোগীর মধ্যে না থাকে, না দেখতে পাওয়া যায়, তাহলে অ্যাকোনাইট দেওয়া ঠিক হবে না। অ্যাকোনাইটে কিন্তু জ্বরের পরে যে ঘাম হয়, তাতে সমস্ত লক্ষণের উপশম ঘটে। এর অর্থ রোগী ঘাম হলে আরাম পায়, শান্তি পায়। অ্যাকোনাইটের জ্বর একবার ছেড়ে গেলে আর ওই জ্বর ফিরে আসে না। আবার জ্বর হওয়ার সময় বা জ্বর যখন বাড়ে, তখন যদি সাথে কাশিও বাড়ে, তাতেও কিন্তু অ্যাকোনাইট দেয়া যায়। আপনি শুধু জ্বর বলেন আর সর্দি জ্বর বলেন, অ্যাকোনাইটের চরিত্রের সাথে মিলে গেলেই রোগের প্রথম অবস্থাতেই এই ওষুধ প্রয়োগ করতে পারবেন। যে সমস্ত জ্বরের মাঝে অল্প কিছুক্ষণ সামান্য গ্যাপ দিয়ে আবার জ্বর আসে, এই জাতীয় জ্বরে কিন্তু অ্যাকোনাইটের চিন্তা করতে পারবেন না, অ্যাকোনাইট দিতে পারবেন না। অ্যাকোনাইট হচ্ছে প্রবল জ্বরের ওষুধ, যে জ্বরের মাঝে কোনো গ্যাপ নাই, কোনো স্পেস নাই, একটানা জ্বর। এই টপিক থেকে এভাবে প্রশ্ন আসতে পারে, অ্যাকোনাইটের জ্বর লক্ষণ বর্ণনা করো, বা জ্বরে অ্যাকোনাইটের লক্ষণাবলী কী লিখো, জ্বরে অ্যাকোনাইট কীভাবে লক্ষণ প্রকাশ করে তার চিত্র বর্ণনা করো, এভাবে প্রশ্ন আসতে পারে। তো অ্যাকোনাইট কিন্তু মাথা ব্যথারও ঔষধ। ঘুমানো অবস্থায় যদি মাথায় সূর্যের তাপ লাগে এবং মাথায় রক্ত সঞ্চয় হয়ে মাথা ব্যথা করে, তাহলে অ্যাকোনাইট ব্যবহার করা যেতে পারে। আবার অতিরিক্ত রাগের কারণেও যদি মাথায় রক্ত সঞ্চয় হয়, তাহলেও কিন্তু অ্যাকোনাইট ব্যবহার করতে পারেন। তবে যদি সর্দি গরমির কারণে মাথা ব্যথা হয়, তাহলে বেলোডোনা ও গ্লোনেইন ব্যবহার করা উচিত। এক্ষেত্রে আবার অ্যাকোনাইট থেকে বেলোডোনা, গ্লোনেইন ভালো কাজ করে, তবে অবশ্যই লক্ষণ সাদৃশ্যে, এটা কখনোই ভোলা যাবে না। আবার সূর্যের আলোয় বা রোদে এক স্থানে স্থিরভাবে ঘুমানো অবস্থায় থাকার জন্য যদি মাথা ব্যথা উঠে, তাতেও অ্যাকোনাইট ভালো কাজ করে। তবে অনেকক্ষণ রোদে ঘুরে বেড়ানোর জন্য যদি মাথা ব্যথা শুরু হয়, তাহলে বেলোডোনা বা গ্লোনেইনের কথাও চিন্তা করা উচিত। অ্যাকোনাইটের হৃৎপিণ্ডের ক্রিয়া প্রথমে দ্রুত ও জোরে হয়, এরপর আস্তে আস্তে কমে আসে।
ভয়ের কারণে বা ঠান্ডা লাগার কারণে মাথা ব্যথা হলে, মাথা ঘুরলে বা মাথায় রক্ত সঞ্চয় হলে অ্যাকোনাইট ব্যবহার করতে পারেন। ঠান্ডা লেগে যদি সর্দি ঝরে বা সর্দি বসে গিয়ে মাথা ধরে, তাতেও অ্যাকোনাইট দেওয়া যাবে। অ্যাকোনাইটের মাথা ব্যথার চিত্র মূলত এরকম। আমি যদি চিত্র আপনার সামনে একবারে তুলে ধরতে চাই তাহলে এরকম, যে মাথা ব্যথা এত তীব্র আকারের বা যা ভাষায় করতে প্রকাশ করা যায় না, মাথার ভিতর থেকে শুরু হয়ে বাইরের দিকে আসে, মাথার চামড়া ছিঁড়ে ফেলার মতো জ্বালা ভাব থাকে, সেই সাথে জ্বর, ভয়, উৎকণ্ঠা থাকতে পারে, কপাল, কপালের দুই দিকের রগ, উপরের চোয়াল ব্যথা করে, মাথা, চোখ জ্বালা করে ইত্যাদি। এইসব লক্ষণগুলো দেখে তারপরে অ্যাকোনাইট ব্যবহার করা উচিত। আর হ্যাঁ, মাথা ঘোরাতেও কিন্তু অ্যাকোনাইট ভালো উপকার করে, মাথা ব্যথা একেবারে উল্টে ফেলার মতো, ঘুরিয়ে ফেলার মতো। একটা এক্সাম্পল দিই, ধরুন কোনো মহিলা হয়তো জিনিসপত্র কিনতে বের হয়ে একটি কুকুর দেখে ভয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো, আর এজন্য ওই মহিলার এরকম মাথা ঘুরতে লাগলো যে সে আর গাড়িতে উঠতেও সক্ষম হলো না, মানে পারতেছে না আর কি, এমনভাবে মাথা ঘুরতেছে, গাড়িতে ওঠার মতো সক্ষমতা তার মধ্যে আর নাই। এই যে ভয় পেয়ে মাথা ঘোরা শুরু হলো, তার মধ্যে মাথা ঘোরার এই ভয় ভাব থেকে গেলে তবেই অ্যাকোনাইট প্রযোজ্য। তবে সবসময় মনে রাখবেন, শুধু মাথা ঘোরা বা মাথা ব্যথা শুনেই কিন্তু অ্যাকোনাইট দেওয়া যাবে না। যে সমস্ত সিমটম বা লক্ষণ উল্লেখ করলাম এই সমস্ত চিত্র পরিষ্কারভাবে জেনে তারপরে অ্যাকোনাইট ব্যবহার করবেন। এটা শুধু অ্যাকোনাইটের ক্ষেত্রে নয়, সব রোগের ক্ষেত্রেই, সব ওষুধের ক্ষেত্রেই। যে এখানে প্রশ্ন আসতে পারে এভাবে, এই টপিক থেকে অ্যাকোনাইটের শিরপিড়া বা মাথা ব্যথার লক্ষণ লিখো বা মাথা ব্যথার চিত্র অঙ্কন করো, অ্যাকোনাইটের মাথার লক্ষণগুলো লিখো বা অ্যাকোনাইটের মাথা ঘোরার লক্ষণ লিখো ইত্যাদি। চোখের প্রদাহ যদি অ্যাকোনাইট ব্যবহার করেন, সেক্ষেত্রে চোখে হঠাৎ প্রদাহ হলে, চোখে অস্ত্রোপচার করার পর কিংবা চোখে কিছু পড়ে অথবা ঠান্ডা লেগে প্রদাহ হলে, এবং সেই প্রদাহজনিত যন্ত্রণায় অ্যাকোনাইট ব্যবহার করা যায়, চোখে যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় তা হচ্ছে রোগীর চোখ ফুলে লাল হয়ে যায়, চোখে অনবরত জ্বালা করে, চোখে গরম ভাব থাকে, চোখে যেন বালি পড়েছে এমন অনুভূতি থাকে, সামান্য কিছু চোখে ঠেকলে চোখ ভয়ানক ব্যথা করে ও যন্ত্রণা করে, এই যন্ত্রণা এত বেশি হয় যে রোগী বলেই ফেলে আর সহ্য হয় না, এর চেয়ে মরা ভালো, চোখের তারা মনে হয় যেন চক্ষু কোঠর থেকে, মানে ভেতর থেকে বের হয়ে আসছে, রোগী আলো সহ্য করতে পারে না, রোদ বা আলোর দিকে তাকাতেও পারে না, অনেক সময় চোখে পানির মতো স্রাবও বের হয়, আবার অনেকের ক্ষেত্রে নাও থাকতে পারে স্রাব। শুকনা ঠান্ডা বাতাস লেগে যদি চোখের এই জাতীয় রোগ হয় তাহলেও অ্যাকোনাইট উপকার করবে। তবে মনে রাখবেন, চোখের সমস্যার প্রথম অবস্থায় লক্ষণের মিল থাকলে তবেই অ্যাকোনাইট ব্যবহার করা উচিত। অস্ত্রোপচার করার কারণে চোখের সমস্যা হলে, অ্যাকোনাইটের চিত্র না মিললে, সেক্ষেত্রে কিন্তু সালফারও ব্যবহার করা যেতে পারে, যদি সালফারের লক্ষণের সাথে মিলে বা মিল থাকে অ্যাকোনাইটের ব্যথার সাথে। বিশেষ করে বাম চোখের ব্যথায় স্পাইজেলিয়ার সাথে মিল আছে, কিন্তু অ্যাকোনাইট আর স্পাইজেলিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যাকোনাইটের মতো স্পাইজেলিয়াই এত বেশি সমস্ত দেহের লক্ষণ, যাকে সার্বদৈহিক লক্ষণ বলে, এরকম লক্ষণ থাকে না। অ্যাকোনাইটের পরবর্তী ওষুধ হিসেবে লক্ষণ অনুযায়ী মার্কারকেও ব্যবহার করা যেতে পারে। এখানে প্রশ্ন আসতে পারে এই টপিক থেকে, অ্যাকোনাইটের চক্ষু রোগের লক্ষণ লিখো, অ্যাকোনাইটের চক্ষু রোগ সম্বন্ধে যা জানো লিখো। এবার আমরা অ্যাকোনাইটের বুকের লক্ষণ সমূহ বা প্লুরিসি রোগের লক্ষণ সমূহ সম্বন্ধে জানব। প্লুরিসি মূলত প্রদাহজনিত অসুস্থতা, সুতরাং এই রোগে অ্যাকোনাইট উপযোগী হতে পারে। ফুসফুসের আবরণী পর্দায় যদি ব্যথা যন্ত্রণা শুরু হয়, তবে এর প্রথম অবস্থায় অর্থাৎ কোনো প্রকার রস ঝরে পড়ার আগেই বুকের দুই পাশে যদি সুস্ফোটার মতো ব্যথা, শীত ও পরে জ্বরের উত্তাপ লক্ষণ থাকলে, ঘাম বন্ধ হয়ে অথবা নির্মল বায়ুর অভাববশত রোগের উৎপত্তি হলে অ্যাকোনাইট ব্যবহার করতে পারবেন। এতে খোঁচা মারার মতো ব্যথা সবসময়ই থাকে আর যন্ত্রণায় রোগী স্থির থাকতে পারে না, ছটফট করে, ভয় পায়, সাথে পিপাসা থাকে। এগুলো হচ্ছে অ্যাকোনাইটের বক্ষপীড়ার বা প্লুরিসির লক্ষণ। এখানে প্রশ্ন আসতে পারে, অ্যাকোনাইটের বক্ষপীড়াই বা প্লুরিসির লক্ষণ সম্বন্ধে যা জানো লিখো। ভয়জনিত পীড়াই অ্যাকোনাইট সম্বন্ধে আমরা জানব। ভয়জনিত অসুস্থতা অ্যাকোনাইট খুবই বহুল পরিচিত একটি ঔষধ। যদিও আগের ক্লাসে আমরা অ্যাকোনাইটের ভয় লক্ষণ সম্বন্ধে আলোচনা করেছি, তবু এখানে সংক্ষেপে বলছি, যেহেতু প্রশ্নের খাতিরে বলা লাগছে, বলা প্রয়োজন, মূলত ভয় থেকে উৎপন্ন রোগে ভয় পাবার পরে, সেই ভয়টা রোগীর রোগ লক্ষণের সাথে অর্থাৎ অসুস্থ হবার পরে যদি থেকে যায়, তবে অ্যাকোনাইটের কথা চিন্তা করা অবশ্যই উচিত। ভয় থেকে মাথার প্রদাহ, ভয় থেকে মাথা ঘোরা, ভয়ের ফলে কোনো বিশেষ অঙ্গে রক্ত জমা, সমগ্র স্নায়ুকেন্দ্রের বিপর্যয়, ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলে, গর্ভস্রাব হলে, পেটের গণ্ডগোল হলে, কলেরা হলে, কাঁপুনি হলে, মাথা ঘোরা দেখা দিলে, মাসিক বন্ধ হয়ে গেলে ইত্যাদি ইত্যাদি রোগে অ্যাকোনাইট ব্যবহার করা হয়ে থাকে।
সংক্ষেপে যদি বলি, ভয় থেকে যে কোনো রোগই হোক না কেন, সেখানে অবশ্যই আমাদের অ্যাকোনাইটের কথা স্মরণ করা উচিত। আবার ভয় পাওয়ার ফলে রোগ হলেই যে শুধু অ্যাকোনাইট ব্যবহার হয় তাও কিন্তু না। ইগনেশিয়া, ওপিয়াম, হিরেট্রাম ইত্যাদি এসব ওষুধও ব্যবহার করা হয়ে থাকে। আগে যেটা বললাম, ভয় পাওয়ার কারণেই যদি রোগ হয় তাহলে অবশ্যই অ্যাকোনাইট ব্যবহার করতে পারেন। এবার অন্ধকারে গেলেই রোগীর মধ্যে ভয় কাজ করে বা অন্ধকার দেখলেই রোগীর ভয় লাগে, তাহলে অবশ্যই ওই রোগীর জন্য অ্যাকোনাইট উপযোগী ওষুধ। অর্থাৎ ভয় পেয়ে রোগ হলে যে অ্যাকোনাইট দিবেন তা কিন্তু না, রোগের মধ্যে রোগ লক্ষণের সাথে ওই ভয়ও থাকতে হবে। স্মরণ রাখবেন, অ্যাকোনাইটের এই তীব্র আকারের ভয় কিন্তু এর পরিচালক লক্ষণ, অর্থাৎ এই ভয় লক্ষণ দেখে আপনি ওষুধ নির্বাচন করতে পারবেন। ভয় অন্যান্য আরও ওষুধে আছে, কিন্তু অ্যাকোনাইটের মতো এত চরম মাত্রায় ভয় অন্য কোনো ওষুধে নাই। আবার যদি শুষ্ক ঠান্ডা বাতাস লেগেও রোগের উৎপত্তি হয় তাতেও অ্যাকোনাইটে ভালো ফলাফল পাওয়া যায়। তবে সবসময় অ্যাকোনাইটের অন্যান্য লক্ষণের সাথে মিল আছে কিনা এটা অবশ্যই বিবেচনা করবেন। এ টপিক থেকে এরকম প্রশ্ন আসতে পারে, ভয়জনিত পীড়ায় অ্যাকোনাইটের লক্ষণ বর্ণনা করো, ভয়জনিত প্রায় অ্যাকোনাইট সম্বন্ধে, অ্যাকোনাইট ব্যবহার সম্বন্ধে যা জানো লিখো। আমরা এবার অ্যাকোনাইটের ঘুঙনি কাশির লক্ষণ সম্বন্ধে জানবো। ঘুঙনি কাশির প্রথম অবস্থায় অ্যাকোনাইট ভালো কাজ করে থাকে। শুকনা ঠান্ডা উত্তর পশ্চিমের বাতাস লেগে যদি এই ঘুঙনি কাশি হয় তাহলে অ্যাকোনাইট ব্যবহার করতে পারেন। অ্যাকোনাইটের রোগী হঠাৎ করে ঘুঙনি কাশিতে আক্রান্ত হয়, অনেকক্ষণ যাবৎ শ্বাসরোধের আক্রমণ দেখা যায়, সাথে রোগী ঘুম থেকে ওঠার পরে তার কঠিন এবং শুকনা কাশি, কুকুর যেমন করে কাশে শুনতে অনেকটা সেরকম লাগে, সমস্ত ঘরে স্পষ্ট আকারে এই কাশির শব্দ শুনতে পাবেন। সাথে রোগীর অত্যন্ত শ্বাসকষ্ট থাকতে পারে, গলাতে শাঁই শাঁই শব্দও থাকতে পারে, উৎকণ্ঠা থাকতে পারে এবং তীব্র জ্বরও থাকতে পারে। এ জাতীয় লক্ষণচিত্রে অনায়াসেই অ্যাকোনাইট প্রয়োগ করতে পারবেন। যদি প্রথমে কয়েক মাত্রা অ্যাকোনাইট দেওয়ার পর দেখেন রোগীর কোনো রকম উন্নতি হচ্ছে না, তবে সেক্ষেত্রে কেসটা আবার অ্যানালাইসিস করে স্পঞ্জিয়া বা হিপারসাল্ফ লক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে পারেন। এখানে স্পঞ্জিয়া ও হিপারসালফের নাম উল্লেখ করার বিশেষ কারণ হচ্ছে মূলত অ্যাকোনাইটের পরে বেশিরভাগ ক্ষেত্রেই এই দুইটি ওষুধের চিত্রই দেখা যায়, এই কারণে উল্লেখ করলাম। যাই হোক, এই টপিক থেকে এভাবে প্রশ্ন আসতে পারে, অ্যাকোনাইটের কাশির লক্ষণ বা ঘুঙরি কাশির লক্ষণ সম্বন্ধে যা জানো লিখো, অ্যাকোনাইটের ঘুঙরি কাশির লক্ষণ লিখো, এভাবে প্রশ্ন আসতে পারে। অ্যাকোনাইট কিন্তু পেট ব্যথারও ভালো ঔষধ। পায়খানা পাতলা পানির মতো যদি বারবার হয়, পায়খানার রং সবুজ কালো পিত্ত আমযুক্ত হয় বা শ্যাওলার মতো হয়, পেটে খুব ব্যথা থাকে, বাচ্চাদের সচরাচর সবুজ রঙের পায়খানা দেখতে পাওয়া যায়, পেটে ব্যথায় রোগী কাঁদে আর অস্থির হয়ে যায়, পেটে শুল বিধার মতো অনুভূতি, যন্ত্রণা থাকলে চাপলে টাটানি অনুভূতি, ব্যথা যদি রোগী ছটফট করে, কাতরতা থাকে, মৃত্যু ভয় থাকে, তাহলে অ্যাকোনাইট দেওয়া যেতে পারে। অ্যাকোনাইটের পেট ব্যথার কোনো নির্দিষ্ট সময় নাই, কোনো সময় ভরা পেটে আবার কোনো সময় খালি পেটেও ব্যথা দেখা দেয়, ব্যথা দেখা দিতে পারে, পেটে জ্বালাও থাকে। এগুলোকে আরও বিস্তৃতভাবে যদি বলি, পেটের লক্ষণে অ্যাকোনাইটের রোগী ভয়ানক উৎকণ্ঠাপূর্ণ হয়ে থাকে, যন্ত্রণা অতি ভয়ানক হয়, ঠান্ডা লাগার ফলে জ্বালাকর ছিন্নকর ব্যথা, মানে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, সেই সাথে উদ্বেগ, অস্থিরতা, জ্বর ইত্যাদি এগুলো থাকে। এই ব্যথা কিন্তু অতিরিক্ত খাবার খাওয়ার জন্যে না, ঠান্ডা লাগার ফলে, ঠান্ডা পানিতে উন্মুক্ত হয়ে গোসলের ফলে, মূলত ঠান্ডাটা পাকস্থলিতে ভর করলে অথবা গরমকালেও এরকম হতে পারে। সেই সাথে বলিষ্ঠ শিশুদের ক্ষেত্রে মাথার উপদাহ, মানে ইনফ্লামেশন যাকে বলি আমরা, প্রদাহ থাকে, বমি বা কাঠ বমি, তা যেন ছিঁড়ে ফেলার মতো, এই ভয়ঙ্কর বমি বমি ভাবে মনে হয় যেন ভেতরের সব কিছু বের হয়ে পড়বে, এরকম অনুভূতি। রক্ত বমিও থাকতে পারে, বমির সাথে উজ্জ্বল লাল রক্ত, পাকস্থলিতে সাধারণত এগুলোই অ্যাকোনাইটের লক্ষণ। আর সাথে জ্বর থাকলে তেতো জাতীয় যেমন মদ, বিয়ার, ব্র্যান্ডি এগুলো খেতে ইচ্ছে করে, কিন্তু এগুলো খেলেই পাকস্থলিতে যাওয়া মাত্রই আবার বের হয়ে আসে। রোগী ঝাল খাবার খেতে চায়, কোনো খাবারই তার কাছে বেশি ঝাল মনে হয় না, একমাত্র পানি ছাড়া সব কিছুই রোগীর মুখে তেতো লাগে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে পাকাশয়ের সর্দি বলে। এটা প্রচণ্ড তীব্র আর নতুন পাকস্থলী প্রদাহ, মানে তরুণ যাকে বলি আমরা, তরুণ পাকস্থলী প্রদাহ, বমি বমি ভাব, পিত্ত বমি, রক্ত বমি, পাকস্থলিতে কিছু না থাকলেও, কিছু না উঠলেও শুধু বমি, যাকে আমরা কাঠবমি বলি আর কি। এর সাথে উদ্বেগ, অস্থিরতা, মৃত্যু ভয় আর যদি থাকে, আর এই ভয় মুখের ভাবে ভয়ানক দেখা যায়। প্রশ্ন আসতে পারে, অ্যাকোনাইটের উদর পীড়া বা পেটের রোগ বা উদরাময়ের লক্ষণগুলো কী লিখো, লক্ষণগুলো সম্বন্ধে যা জানো লিখো। এবার আমরা কলেরা রোগে অ্যাকোনাইটের লক্ষণ সম্বন্ধে জানব। কলেরা রোগে রোগীর শরীর একবার গরম,
কোনো কোনো সময় অত্যন্ত শীতের অনুভব, কাঁপুনি, এরপরে দেখা গেল আবার শরীর গরম হয়ে গেছে, মৃত্যুর ভয় থাকে, কাতরতা, পিপাসা ইত্যাদি লক্ষণগুলো দেখা গেলে তারপর অ্যাকোনাইট ব্যবস্থা করতে পারবেন। অ্যাকোনাইটের রোগীর চাউল ধোয়া, পানির মতো পায়খানা, শরীর ঠান্ডা, মুখের দিকে তাকালে মরার মতো মনে হয় এবং নীল বর্ণ দেখায়, অত্যন্ত ছটফটানি ভাব থাকে, বেশ ভালো রকম পিপাসা থাকে, তবে পানি খেলে পিপাসা মিটে। আবার সাথে রোগীর পেট থেকে মুখ পর্যন্ত জ্বালাও থাকতে পারে। অ্যাকোনাইটের রোগীর পেটের ব্যথায় খিল ধরার অনুভূতি থাকে না, যদি থাকেও তবে খুবই অল্প পরিমাণে। আর ভয় পেয়ে যদি কলেরা রোগ হয় তাহলে তো অবশ্যই অ্যাকোনাইটের কথা চিন্তা করা উচিত। এই টপিক থেকে এভাবে প্রশ্ন আসতে পারে, এই টপিক থেকে ওলা ওঠা বা কলেরাই অ্যাকোনাইটের লক্ষণ লিখো, ওলা ওঠা বা কলেরাই রোগে অ্যাকোনাইটের লক্ষণ সমূহ সম্বন্ধে যা জানো লিখো ইত্যাদি। অ্যাকোনাইটের সর্দি লক্ষণ হচ্ছে নতুন সর্দিতে নাকের শ্লৈষ্মিক ঝিল্লির, মানে মিউকাস মেমব্রেন যাকে বলি আমরা, শ্লৈষ্মিক ঝিল্লির শুষ্কতা, উত্তপ্ততা এবং খোলা বাতাসে দপদপকর প্রচণ্ড মাথা ব্যথার লক্ষণে অ্যাকোনাইট ভালো কাজ করে। বারবার হাঁচি হওয়া, সমস্ত শরীর পেশিতে অল্প অল্প ব্যথা, আর এই জন্য রোগী হাঁচি দেবার সময় বুক ধরে রাখলে, গায়ে জ্বর ভাব থাকলে, নাক দিয়ে পানির মতো তরল গরম স্রাব বের হলে অ্যাকোনাইট দিতে পারেন। অসময়ে ঠান্ডা লেগে সর্দি হলে এবং এরপর সাথে ভয়ানক মাথা ব্যথা, অস্থিরতা, হাঁচি থাকলেও অ্যাকোনাইট দেওয়া যেতে পারে। বর্ষার সময়ও আর্দ্রতা ও ঋতু পরিবর্তনের জন্য রোগ না হয়ে ঠান্ডা শুকনা বাতাস বা ঘাম বন্ধ হয়ে যদি সর্দি লাগে তাতেও অ্যাকোনাইট উপযোগী ওষুধ। সর্দি যদি তীব্র মাথার রোগ যুক্ত হয় এবং দিনের বেলায় ঠান্ডা লাগানোর পর হঠাৎ রাতে উপস্থিত হয় তাহলে এই অল্প সময়ে খুব তাড়াতাড়ি কার্যকরী ওষুধটি অর্থাৎ অ্যাকোনাইট প্রয়োজন হবে। কার্বোভেজে যে সর্দি হয় তা প্রকাশ পায় খোলা হাওয়া লাগানোর কয়েকদিন পরে, সালফারে যে সর্দি হয় তা খোলা হাওয়ায় কয়েকদিন থাকার পরে দেখা যায়। কার্বোভেজের রোগী খুব উত্তপ্ত হয় এবং রোগী যদি ওভারকোট ব্যবহার করে তবুও সে সর্দিতে আক্রান্ত হয়। আর অ্যাকোনাইটের রোগী হালকা পোশাক পরে ঠান্ডা হাওয়ায় বের হয় এবং রক্তপ্রধান লোক হলে মাঝরাতের আগেই অসুস্থ হয়ে পড়ে, কিন্তু বিশেষভাবে হৃষ্টপুষ্ট গোলগাল রক্তপ্রধান বাচ্চাদের সর্দির রোগেই সাধারণত দেখা যায়। রোগা পাতলা এসব বাচ্চারা সাধারণত অনেক দেরিতে অসুস্থ হয়, কারণ এদের জীবনশক্তির কার্যকারিতা এত কম থাকে যে দুই তিন দিনের আগে এদের রোগ লক্ষণ প্রকাশ পায় না সচরাচর। অর্থাৎ আপনি যদি একই পরিবারের একটা রোগা পাতলা আর একটা বলিষ্ঠ গোলগাল বাচ্চাকে খোলা বাতাসে নিয়ে যান তাহলে দেখবেন এই গোলগাল বলিষ্ঠ বাচ্চাটার ওই রাতেই ক্রূপকাশি দেখা দিয়েছে, আর যার জন্য আপনি অ্যাকোনাইট ব্যবস্থা করবেন, আর ওই রোগা পাতলা বাচ্চাটার ক্ষেত্রে একই রোগ প্রকাশ পাবে পরের দিন, আর এর জন্য এই বাচ্চাটিকে আপনার হিপারসাল্ভ দেওয়ার প্রয়োজন হবে। যদি একেবারে সংক্ষেপে বলি তাহলে সর্দি রোগে সাধারণত যে লক্ষণগুলো প্রকাশ পাওয়া সম্ভব তার মধ্যে নাকে রক্তস্রাব, মাথার রোগ, উদ্বেগ ও ভয় ইত্যাদি। এ টপিক থেকে প্রশ্ন আসতে পারে এভাবে যে অ্যাকোনাইটের সর্দি লক্ষণ সম্বন্ধে যা জানো লিখো বা অ্যাকোনাইটের সর্দি লক্ষণ লিখো। আমরা এবার অ্যাকোনাইটের বাতের ব্যথার লক্ষণ সম্বন্ধে জানবো। বাতের ব্যথার প্রথম অবস্থায় অ্যাকোনাইট ভালো কাজ করে, শরীরের বিভিন্ন জয়েন্টে বা কাঠগুলোর গরম, লাল ও ফ্যাকাশে ধরনের হয়, শরীরের যেখানে আক্রান্ত হয় সেখানে অসহ্য ব্যথা থাকে, হাত দিয়ে স্পর্শ করা যায় না, শুকনা ঠান্ডা বাতাস লেগেও এই বাতের ব্যথা শুরু হতে পারে, অসহ্য যন্ত্রণা, বাতের ব্যথায় রোগী এপাশোপাশ করে, গায়ের কাপড় খুলতে চায় না, রোগীর মধ্যে ছটফটানি থাকে, রোগী উদ্বিগ্ন হয়ে পড়ে, ভয় থাকে, আক্রান্ত স্থান অসার হওয়ার মতো মনে হয়, হাত পা ঠান্ডা হয়ে থাকে, আবার সন্ধ্যার সময় বা রাতে আক্রান্ত স্থানে ব্যথার সাথে ঝিনঝিন ধরার অনুভূতিও থাকতে পারে। এগুলোই মূলত অ্যাকোনাইটের বাতের ব্যথার লক্ষণ। তবে অ্যাকোনাইটের রোগী যন্ত্রণায় চিৎকার করে ওঠে, এই যন্ত্রণা ছুরি বসানোর মতো, অনেকটা ছুরি বসানোর মতো, ছুরি বসালে যেরকম অনুভূতি হয় এরকম, ফুল ফোটানোর মতো, কেটে ফেলার মতো, ছোড়া মারার মতো। অ্যাকোনাইটের রোগীর যন্ত্রণার প্রচণ্ডতা বিস্ময়কর, মানে আসলে আশ্চর্যজনক। সুতরাং যদি স্নায়ুশূল দেখা দিয়ে থাকে, মানে নার্ভের বেদনা দেখা দিয়ে থাকে, তাহলে সে ব্যথা অতি তীব্র আকারের হয়, রোগী মনে করে তার নিশ্চয়ই সাংঘাতিক কিছু ঘটবে, তা না হলে এত ভীষণ যন্ত্রণা হতো না। এই সমস্ত কিছু বিবেচনা করে তারপরে আপনি বাতের ব্যথার ওষুধ হিসেবে অ্যাকোনাইটকে বিবেচনা করতে পারেন। এখানে প্রশ্ন আসতে পারে অ্যাকোনাইটের বাত পীড়া বা বাতের লক্ষণসমূহ সম্বন্ধে যা জানো লিখো। আমরা এবার নিউমোনিয়া রোগে অ্যাকোনাইট সম্বন্ধে জানবো। নিউমোনিয়ার প্রথম অবস্থায় যখন জ্বরের উত্তাপ বেশি থাকে এবং জ্বর আসার আগে শীত করে তখন অ্যাকোনাইট উপযোগী ওষুধ। শ্বাসনালীতে রক্ত জমার কারণে প্রদাহ লক্ষণগুলো দেখা যায়। সাধারণত নিউমোনিয়ার সাথে শুকনা, তীব্র ও কষ্টকর কাশি থাকে, সাথে কষের মতো বা পানির মতো কফ ওঠে এবং এর সাথে সামান্য রক্তের ছিটও থাকে। রোগীর মধ্যে খুব ছটফটানি থাকে, ভয়ও থাকে, ভয়ে রোগী
মৃত্যুর দিনও বলে দেয়, অনেক সময় সঠিক সময় পর্যন্ত উল্লেখ করে দেয়। নিউমোনিয়াতে শরীরের যে কোনো অংশের প্রাদাহিক অবস্থায় প্রস্রাব গ্রন্থি, যকৃৎ, অন্ত্র ইত্যাদির প্রদাহের কারণে এই মানসিক ভয়ের চিত্রগুলো প্রায় সবসময়ই দেখা যায়। আর নিউমোনিয়াতে রোগীর যে লক্ষণগুলো প্রকাশ পায় তার মধ্যে সর্বপ্রথম হলো উৎকণ্ঠাপূর্ণ মুখভাব। অ্যাকোনাইটে নিউমোনিয়া প্রায়ই মুখের ভাবেই প্রকাশ পায়। মুখের দিকে তাকালে দেখবেন যে সেখানে প্রচণ্ড চিন্তা রয়েছে। অ্যাকোনাইটে রোগী পর্যবেক্ষণের সময় রোগীতে প্রকাশিত লক্ষণগুলোর অনেক কিছুই এই মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন। আমরা জানি যে মুখের ভাবে এমন অনেক কিছুই আছে যার মাধ্যমে শরীরের মধ্যে যা ঘটছে তার প্রায় সবটুকুই জানতে পারা যায়। মুখের ভাব যেন এরকম যে শরীরের ভেতরের কাহিনীটাকে বর্ণনা করছে। আর অ্যাকোনাইটের ক্ষেত্রে আপনি এই রোগীর মুখের দিকে তাকালে পাবেন হচ্ছে উৎকণ্ঠার ছাপ, উৎকণ্ঠাপূর্ণ মুখভাব। এই টপিক থেকে এভাবে প্রশ্ন আসতে পারে, নিউমোনিয়া রোগে অ্যাকোনাইটের লক্ষণ লিখো, অ্যাকোনাইটের চিত্র বর্ণনা করো নিউমোনিয়াতে। এবার আমরা হাঁপানিতে অ্যাকোনাইট সম্বন্ধে জানবো। হাঁপানিতে অ্যাকোনাইট হচ্ছে ফুসফুস ও মাথায় রক্ত জমার জন্য মূলত অ্যাকোনাইটের হাঁপানি রোগ হয়ে থাকে। রোগীর মুখমণ্ডল লাল দেখায়, অতিরিক্ত কথা বলতে পারে না, দেখা যাচ্ছে শরীরের নতুন কোনো উদ্ভেদ হয়েছিল যা বসে যাবার কারণে হাঁপানি দেখা দিয়েছে। এরকম হলেও অ্যাকোনাইট দেওয়া যেতে পারে। হাঁপানি কাশির প্রথম দিকে যখন প্রচণ্ড আকারের টান থাকে তখন উচ্চ শক্তিতে পানিতে মিশিয়ে রোগীর অবস্থা বিবেচনা করে সে অনুযায়ী বেশ কিছু সময় পরপর অ্যাকোনাইট ওষুধ দিলে বেশ দ্রুত ভালো ফলাফল পাওয়া যায়। আবার অ্যাকোনাইট লক্ষণযুক্ত হাঁপানি রোগে একেবারে সামান্য পরিমাণে লাল বর্ণের স্রাবও দেখা যেতে পারে। এরপর থেকে প্রশ্ন আসতে পারে অ্যাকোনাইটের হাঁপানি লক্ষণ সম্বন্ধে লিখো। অ্যাকোনাইটে প্যারালাইসিস রোগে রোগীর প্যারালাইসিস স্থান ঠান্ডা হয়ে যায় আর ঝিঝি লাগার মতো অনুভূতি থাকে। প্যারালাইসিস স্থানে যদি ঝিঝি লাগার অনুভূতি না থাকে তাহলে কিন্তু অ্যাকোনাইট ব্যবস্থা নাও হতে পারে। এই লক্ষণটা অ্যাকোনাইটের জন্য প্যারালাইসিসের ক্ষেত্রে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। দুই থোরায় বা জঙ্গায়, জঙ্গা যাকে বলে দুই থোরা, দুই থোরায় বা জঙ্গায় যদি এরকম প্যারালাইসিস দেখা যায় আর এতে দুই থোরা ঠান্ডা হয়ে যায় আর সাথে শীত লাগে। মানুষের যেমন মুখে শব্দের দ্বারা শীতের অনুভূতি প্রকাশ করে ওইভাবে প্রকাশ করে দুই থোরার প্যারালাইসিস সহ, তখন অ্যাকোনাইট দিলে ভালো হয়ে যাবে। এখানে প্রশ্ন আসতে পারে অ্যাকোনাইটের পক্ষাঘাত লক্ষণ লিখে, তখন আপনি এভাবে উত্তর দিতে পারেন। অ্যাকোনাইটের প্রদাহ ও মাথা ব্যথাই লক্ষণগুলো সম্বন্ধে আমরা জেনে আসি। অ্যাকোনাইটের কানের প্রদাহ হঠাৎ উপস্থিত হয়, কানে দপদপানি কেটে ফেলার মতো তীব্র ব্যথা যন্ত্রণা থাকে। ধরুন একটা বাচ্চা, এক্সাম্পল দিই একটা, ধরুন একটা বাচ্চা যথেষ্ট পোশাক না পরে ঠান্ডা উত্তরের হাওয়ায় সারাদিন বাইরে বাইরে বেড়ানোর পর বাড়ি ফিরল আর তারপরে চিৎকার করতে লাগলো, কানে হাত দিতে লাগলো। এরকম আক্রমণ দিনের বেলা বাইরে থাকার পর সন্ধ্যার দিকে মূলত বেশি দেখা যায়। ব্যথার সাথে জ্বর ও অস্থিরতা, উৎকণ্ঠা থাকে, বাচ্চাকে কোলে নিয়ে বেড়াতে হয়, যন্ত্রণা যথেষ্ট তীব্র হয়, রোগী কোনো শব্দ বা গোলমাল সহ্য করতে পারে না, শ্রবণ শক্তি এত তীক্ষ্ণ হয় যে গানের শব্দ শুনলে মনে হয় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ওই শব্দ প্রবেশ করছে, সমস্ত শরীরে আমরা এরকম তীক্ষ্ণ অবস্থা দেখতে পাব। যেখানে রোগ হয় তা তীব্র ও প্রবল হয়, যার ফলে রোগী সবসময়ই এক প্রকার উৎকণ্ঠা ও উত্তেজনার মধ্যে থাকে। কানে হুল ফোটার মতো, জ্বালাকর, বিদীর্ণকর, ছিঁড়ে ফেলার মতো, কেটে ফেলার মতো ব্যথা থাকে। এখান থেকে প্রশ্ন আসতে পারে কর্ণপ্রদাহ ও ব্যথাই বা কানের ব্যথায় অ্যাকোনাইটের লক্ষণ লিখো। যারা বেশ মোটাসোটা লোক তাদের ক্ষেত্রে ঠান্ডা লেগে যদি একপাশের দাঁতের অসহ্য ব্যথা হয়, যেদিকের দাঁতে ব্যথা সেদিকের গা লাল দেখায়, তবে অ্যাকোনাইট দিলে বেশ ভালো ফলাফল পাওয়া যায়। দাঁতের ব্যথায় এই ওষুধ এতই উপযোগী যে যারা হোমিওপ্যাথি সম্বন্ধে জানে বা মোটামুটি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে দেখবেন প্রায় ক্ষেত্রে বয়স্ক মহিলা বিশেষ করে এরা একটু তুলার উপর এক ফোঁটা অ্যাকোনাইট ঢেলে দাঁতের ওই পুরানো যে জায়গায় গর্ত ওই জায়গায় দিয়ে দেয়। এর জন্য কিন্তু বেশ ভালো উপশম হয় এভাবে দিলে। এর সাথে একমাত্র অ্যাকোনাইট যদি খাওয়ানো হয় তাহলে আরও উপকার পাওয়া যায়। এই কথাগুলো দাঁতের ব্যথায় অ্যাকোনাইটের উপকার বোঝানোর জন্য বললাম আর কি। কিন্তু সবসময় স্মরণ রাখবেন, আবার বলছি, আগে অ্যাকোনাইটের মূল যে চরিত্র বলেছিলাম দাঁতের ব্যথার ক্ষেত্রেও সেগুলো অবশ্যই বিবেচনা করবেন। মানসিক লক্ষণগুলো কীভাবে প্রকাশ করছে সেগুলো অবশ্যই বিবেচনা করবেন, যেমন দাঁত ব্যথার তীব্রতা, শুকনো ঠান্ডা বাতাস থেকে রোগের আক্রমণ, রক্তপ্রধান লোকের পোকায় খাওয়া দাঁত, দাঁতে প্রচণ্ড কেটে ফেলার মতো, তীর মারার মতো ব্যথা, যন্ত্রণা, এগুলো থাকতে হবে। কিন্তু না থাকলে এখন এক ব্যবস্থা করা যাবে না। কোনো কোনো সময় এরকম ব্যথা সুস্থ দাঁতেও দেখতে পাবেন, আর এই ব্যথা দাঁতের সমস্ত পাটিকে আক্রমণ করতে পারে। খোলা বাতাস লাগানোর জন্যে, অর্থাৎ খোলা বাতাসে যানবাহনে চড়ার সময় বাতাস লেগে এই ব্যথা শুরু হতে পারে। এই সময় লক্ষণগুলো বিবেচনা করে অ্যাকোনাইট প্রয়োগ করলে খুব দ্রুত ব্যথা কমেও যায় এবং চলেও যায়।
এই টপিক থেকে এভাবে প্রশ্ন আসতে পারে, দাঁতের ব্যথায় অ্যাকোনাইটের লক্ষণ লিখো, দাঁতের ব্যথায় অ্যাকোনাইট কীভাবে কাজ করে, কোন কোন লক্ষণের ভিত্তিতে দাঁতের ব্যথায় অ্যাকোনাইট বিবেচনা করা যায় লিখো ইত্যাদি। এবার আমরা আমাশয় রক্তামাশয় অ্যাকোনাইট সম্বন্ধে জানবো। আপনারা দেখেছেন অধিকাংশ রোগেরই প্রথম অবস্থায় অ্যাকোনাইট প্রয়োগ করার প্রয়োজন হয়। আমাশয় ও রক্তামাশয়ের ক্ষেত্রে হঠাৎ করে আক্রমণ করে, যখন দিনে গরম ও রাত্রে ঠান্ডা পড়ে, এই সময়ে রোগী আক্রান্ত হলে অ্যাকোনাইট ব্যবস্থা করা যেতে পারে। রোগীর পায়খানার পরিমাণ কম থাকে, রক্ত মিশ্রিত থাকে এবং নরম হয়, পায়খানার সময়ে অত্যন্ত বেগ থাকে। আমাশয় শুরু হওয়ার সাথে সাথে প্রচুর জ্বর, মাথা ধরা, শরীর ছিঁড়ে ফেলার মতো ব্যথা ইত্যাদি, এ সমস্ত লক্ষণ থাকলে অ্যাকোনাইট এক্ষেত্রে উপযুক্ত ঔষধ। বরফ পানি পান করার কারণে সাথে সাথে ঠান্ডাবশত আমাশয় রোগে এবং এর সাথে খুব ব্যথা থাকলেও অ্যাকোনাইট ব্যবহার করতে পারেন। আর একটু বিস্তারিত যদি বলি তাহলে এভাবে বলতে হবে, ঠান্ডার মধ্যে খোলা থাকলে ঠান্ডা লাগানোর ফলে পেটে তীর মারার মতো ব্যথা, জ্বালা, হুল ফোটানোর মতো ব্যথা থাকলে অ্যাকোনাইট উপযোগী। আর যদি সমস্ত পেটের প্রাদাহিক রোগ হয় তবে তা হয়তো প্রবল সর্দিস প্রদাহ, আর এই প্রদাহ যদি অন্ত্রের নিচের অংশে এবং বৃহদন্ত্রের সর্দিস প্রদাহ হয় তাহলে আমাশয় রোগ হবে। আর এই আমাশয় রোগে আমরা যা দেখতে পাবো তার প্রায় সবটাই তাজা রক্ত, এবং সেই সাথে সামান্য আম, রোগের যেন মলত্যাগের কাজ শেষ হতেই যায় না, সামান্য রক্তবমি এবং সরলান্ত্র থেকে রক্তাক্ত আম বের হয়। সব সময় রোগী বলে আজ রাতেই অথবা কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হবে, রোগী যেন মৃত্যু যন্ত্রণা ভোগ করছে, সমস্ত শরীরটাই যন্ত্রণাময়, কিন্তু কোথানি খিল লেগে আসা বা খিল ধরা এবং মলত্যাগের ইচ্ছা একেবারে ভয়াবহ। রোগীর পানির মতো পাতলা পায়খানা থাকতে পারে, কিন্তু এটা তেমন মূল্যবান লক্ষণ না। যখন তাজা রক্ত বের হয় এবং কোথানির সাথে আম পড়ে, অথবা শিশুদের গ্রীষ্মকালীন রোগের সঙ্গে অল্প অল্প সবুজ রঙের আম বের হয়, অথবা দেখতে সুন্দর হৃষ্টপুষ্ট মোটা তাজা শিশুদের হঠাৎ করে জ্বর আসে, তার সাথে তাজা রক্ত, ঘাসের মতো সবুজ পায়খানা থাকে, এখন এটার কথা তখন চিন্তা করতে পারেন। শিশুদের পেটের বেশিরভাগ ঝামেলাই প্রখর উত্তাপ থেকে মূলত আসে, উত্তাপ থেকে শিশুর যকৃতের প্রদাহও দেখা দিতে পারে, আর তখন পায়খানা সাদা হয় এবং চটচটে হয়, শিশু হলদে হয়ে যায় এবং যন্ত্রণায় চিৎকার করে। এই টপিক থেকে আপনি আমাশয় ও রক্তামাশয়ে অ্যাকোনাইটের লক্ষণগুলো কি, এরকম প্রশ্ন আসতে পারে, তখন এগুলো উত্তর দিয়ে দিবেন। বাচ্চাদের কলেরা রোগেও অ্যাকোনাইট ভালো কাজ করে। বাচ্চাদের কলেরা রোগে পাতলা পায়খানা শ্যাওলার মতো সবুজ বা বাদামি রঙের হয়, পেট অত্যন্ত গরম থাকে, শরীরও গরম থাকে, কিন্তু শরীরে ঘাম থাকে না। গরমের দিনে ঠান্ডা পানি বা ঠান্ডা খাবার খাওয়ার জন্য অথবা ঘাম বন্ধ হয়ে যদি কলেরার রোগ হয় তাহলে অ্যাকোনাইট প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যাবে। এখানে আপনি এভাবে প্রশ্ন আসতে পারে, আপনার শিশু কলেরায় অ্যাকোনাইটের লক্ষণ লিখো। গর্ভস্রাবে অ্যাকোনাইট সম্বন্ধে আমরা জানি, গর্ভস্রাবটা কী আগে এটা তো জানা লাগবে। প্রকৃতিগতভাবে স্বাভাবিক সময়ের পূর্বেই, মানে যে সময়ে গর্ভস্রাব হওয়ার কথা ছিল তার পূর্বেই যদি গর্ভপাত হয়ে যাওয়ার উপক্রম হয় বা গর্ভপাত হয়, এই অবস্থাকে গর্ভস্রাব বলে। গর্ভবতী নারীদের কোনো কারণে অতিরিক্ত রাগ হওয়ার জন্য বা ভয় পেয়ে যদি এই গর্ভপাত হওয়ার অবস্থা হয় তাহলে অ্যাকোনাইট ব্যবহার করলে ওই অবস্থা ঠিক হয়ে যায়। ভয় অথবা মনের আবেগের পর আমরা সময়ে সময়ে অ্যাকোনাইটের সুচবিধার মতো জ্বালাকর, ছিঁড়ে ফেলার মতো ব্যথা দেখতে পাবো। মাঝে মাঝে গর্ভবতী নারী হয়তো বলবেন, ডাক্তার আমার আতুরের জন্য ব্যবস্থা করার দরকার নাই, আমি বুঝতে পারছি এই আতুর ঘরেই আমার মৃত্যু হবে, আর এই কথাই অ্যাকোনাইট প্রেসক্রিপশন করার জন্য যথেষ্ট। অর্থাৎ এই লক্ষণই আপনার ওষুধ নির্বাচনের সেই বিশেষ লক্ষণ। এখানে প্রশ্ন এভাবে আসতে পারে, গর্ভস্রাবে অ্যাকোনাইটের লক্ষণ লিখো, তখন এভাবে উত্তর দিয়ে দিবেন, লিখে ফেলবেন। প্রসব বেদনায় অ্যাকোনাইট কীভাবে কাজ করে আমরা একটু জেনে আসি। বাচ্চা প্রসবের সময় যদি ব্যথা অস্বাভাবিক রকমের তীব্র হয় বা অসহ্য রকমের হয় ও ঘন ঘন এই ব্যথা উঠতে থাকে, রোগীর নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়, সেই সাথে রোগী কাতরাতে থাকে, ছটফটানি থাকে, মৃত্যু ভয় থাকে আর শরীর ঘামতে থাকে, তাহলে অ্যাকোনাইট ব্যবহার করা যাবে। এগুলো অ্যাকোনাইটের প্রসব বেদনার লক্ষণ। আবার বিরক্তিকর ও কষ্টদায়ক সন্তান প্রসবের পর তীব্র ভেদাল ব্যথা, তীর মারার মতো, ছিন্ন করার মতো ভেদাল ব্যথা, সে সাথে জ্বর, জরায়ু স্রাবে উজ্জ্বল লাল রক্ত এবং মৃত্যু ভয়, এ সমস্ত যদি লক্ষণ থাকে, এসব ক্ষেত্রে ঠান্ডা লাগার ফলে উৎপন্ন রোগে অ্যাকোনাইট যা করে তাতে সত্যিই আশ্চর্য হবেন, কিন্তু এটাকে সূতিকা জ্বরের সাথে আবার মিশিয়ে ফেলা যাবে না। প্রথম অবস্থাটি হচ্ছে সাধারণ প্রকৃতির, পচনশীলতা শূন্য, মানে পচনশীলতা যেখানে থাকে না, হয়তো স্তন দুটি আক্রান্ত হতে পারে, সেজন্য স্তনে ব্যথা এবং দুধ জমে
জ্বর দেখা দিতে পারে। কিন্তু যদি প্রসবের পরে স্রাব বন্ধ হয়ে থাকে তাহলে অ্যাকোনাইট দেওয়া যাবে না। এগুলো অবশ্যই বিবেচনা করে তারপরে অ্যাকোনাইট প্রেসক্রিপশন করতে হবে। এখানে প্রশ্ন আসতে পারে, প্রসব বেদনায় অ্যাকোনাইটের লক্ষণ সম্বন্ধে লিখো। এবার আমরা প্রস্রাবের সমস্যায় অ্যাকোনাইট সম্বন্ধে জানবো। ঠান্ডা লাগার ফলে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে প্রস্রাব বন্ধ হয়ে গেলে বা প্রস্রাব করার সময় রোগী কান্নাকাটি করলে ও ছটফট করলে অ্যাকোনাইট ব্যবহার করা যাবে। শিশু জন্ম নেবার পর বহুক্ষণ পর্যন্ত প্রস্রাব না হলেও অ্যাকোনাইট ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। অ্যাকোনাইট প্রস্রাব সংক্রান্ত রোগে ও প্রস্রাব গ্রন্থির রোগেও উপযোগী ঔষধ। রোগীর প্রাদাহিক অবস্থার সাথে রক্তস্রাব হলে, অল্প প্রস্রাব হলে বা প্রস্রাব বাধাপ্রাপ্ত হলে অথবা বন্ধ হয়ে গেলে, মানসিক আঘাতের কারণে প্রস্রাব বন্ধ হয়ে গেলে অ্যাকোনাইট খুবই উপকারী ঔষধ। পৃথিবীতে সদ্য ভূমিষ্ঠ শিশু হঠাৎ প্রবল মানসিক আঘাত পেয়ে শরীরের যান্ত্রিক কাজ ঠিকমতো শুরু হয় না, যার ফলে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। এখন আপনি নিশ্চিন্তে অ্যাকোনাইট ব্যবহার করতে পারেন। কেটে ফেলার মতো, ছেদ করার মতো ব্যথাসহ প্রস্রাবের প্রদাহ থাকলে, জ্বালাকর প্রস্রাবের সাথে জ্বালাকর ব্যথা, প্রস্রাব গরম, ঘোরালো, লাল রঙের, আবার লাল রঙের কিন্তু পরিষ্কার অথবা রক্তযুক্ত প্রস্রাব রোধ, বিশেষ করে শিশুদের, সেই সাথে শিশুর কান্না ও অস্থিরতা থাকলে, আর বয়স্ক লোকদের অথবা শিশুদের প্রস্রাব ধারের প্রদাহে অ্যাকোনাইটের রোগী হলে অ্যাকোনাইটের সব ধরনের মানসিক লক্ষণই দেখতে পাবেন। যদি আক্রমণ হঠাৎ দেখা যায় তাহলে অ্যাকোনাইট অতি ভয়ানক কণ্ঠকোষের প্রদাহ আরম্ভ করে। এই টপিকে প্রশ্ন আসতে পারে, মূত্ররোধে অ্যাকোনাইটের লক্ষণগুলো সম্বন্ধে যা জানো লিখো, বা মূত্ররোধে অ্যাকোনাইটের লক্ষণ কী ইত্যাদি বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। হাত পায়ের অবসওয়া, ঝিঝি ধরা, তীব্রভাবে ছিঁড়ে ফেলার মতো ব্যথা বেদনার সৃষ্টি করে। এ সময় হাত পা বরফের মতো যদি ঠান্ডা হয়ে যায়, রোগীর বোধশক্তি কমে যায় বা লোপ পায়, বাহুদয়ে ভারী ভারী ভাব ও অবসওয়ার অনুভূতি থাকে, হাত দুটি গরম কিন্তু পা দুটি ঠান্ডা থাকে, গ্রন্থিতে মানে জয়েন্টে বাতের ব্যথা থাকে, রাতে যদি এই বাতের ব্যথা বাড়ে, উরুসন্ধি অবসওয়ার লক্ষণ, বিশেষ করে শোবার পরে হাঁটু দুইটি টলমল করলে মনে হয় যেন পা আপনা আপনিই বেঁকে যাচ্ছে, এরকম হলে দুই হাতের বিভিন্ন স্থানে উজ্জ্বল লাল ধরনের হয়ে ওই সমস্ত লাল অংশ উঁচু দেখা গেলে, অবশ ভাব থাকলে অ্যাকোনাইট ব্যবস্থা করতে পারবেন। অর্থাৎ আমরা যদি অ্যাকোনাইটের বেদনার সাথে পর্যায়ক্রমে অবশতা, অসারতা, ছিনছিন করা অথবা কীট বা পোকা হেঁটে বেড়ানোর মতো অনুভূতি এগুলো দেখতে পাই, তবে অ্যাকোনাইট ব্যবস্থা করতে পারেন। এখন যে অনুভূতির কথাগুলো বললাম এগুলো কিন্তু রাস্টক্সের সাথেও মিল আছে, সুতরাং পার্থক্যটা পরিষ্কার হওয়া দরকার। রাস্টক্সের সাথে মিল থাকলেও অ্যাকোনাইটের অবশতা অত্যন্ত বেশি থাকে আর ব্যথা ছিঁড়ে ফেলার মতো বা কেটে ফেলার মতো হয়। এর জন্য রোগী মরিয়া হয়ে ওঠে বা ক্ষিপ্ত হয়ে ওঠে। আর এগুলোর সাথে যদি অ্যাকোনাইটের চরিত্রগত লক্ষণ অর্থাৎ ভয় থাকে, তবে অবশ্যই অ্যাকোনাইট ব্যবস্থা করতে পারেন। অ্যাকোনাইটের ভয় লক্ষণ সম্বন্ধে তো আগেই আলোচনা করেছি, সব কিছু মিলাই বিবেচনা করে তারপরে অ্যাকোনাইট প্রয়োগ করবেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে, প্রান্তদেশে অ্যাকোনাইটের লক্ষণ সম্বন্ধে লিখো। এবার আমরা অ্যাকোনাইটের প্রতিষেধক সম্বন্ধে জেনে নিই। অ্যাকোনাইট যদি ভুলক্রমে দেয়া হয়ে থাকে, মানে যাকে অপপ্রয়োগ বলে, এই অপপ্রয়োগের ক্ষেত্রে সালফার উপযুক্ত ঔষধ। অ্যাকোনাইটের বৃদ্ধি হয় হচ্ছে সন্ধ্যায়, রাতে বিছানা থেকে উঠলে, যে পাশে আক্রান্ত হয়েছে সেই পাশে শুলে, ভয় পেলে, আর উপশম হয় হচ্ছে খোলা বাতাসে। অ্যাকোনাইটের সম্বন্ধযুক্ত ওষুধগুলোর সম্বন্ধে যদি বলি তাহলে অ্যাকোনাইট সালফারের অনুপূরক ঔষধ। নতুন রোগে, মানে তরুণ রোগে অ্যাকোনাইট ব্যবহার হলে পুরাতন রোগে সালফার ব্যবহার হবে। আবার আঘাত লাগার জন্য যে সমস্ত রোগ হয় এ জাতীয় রোগে আর্নিকার সাথে অ্যাকোনাইটেরও কিন্তু সম্বন্ধ আছে। অ্যাকোনাইটের পরবর্তী ওষুধ সম্বন্ধে যদি বলি তাহলে আর্সেনিক, সালফার, বেলেডোনা, ব্রায়োনিয়া, ক্যান্থারিস, হিফারসাল, ইপিকাক, পালসেটিলা, রাস্টক, সালিসিয়া, স্পঞ্জিয়া ইত্যাদি ইত্যাদি। আর অ্যাকোনাইটের পরিপূরক ওষুধ সম্বন্ধে যদি বলি তাহলে আর্নিকা, সালফার, কফিয়া এগুলো। আর যদি ক্রিয়ানাশক ওষুধ সম্বন্ধে বলি, যেগুলো অ্যাকোনাইটে এটা ক্রিয়া নষ্ট করে দিতে পারে, এগুলো হচ্ছে বেলেডোনা, সালফার, কফিয়া, অ্যাসেটিক অ্যাসিড। অ্যাকোনাইট প্রয়োগ করার পর যতদিন শরীরে কাজ করে বা ক্রিয়া স্থিতিকাল সম্বন্ধে প্রশ্ন আসে তাহলে উত্তর হবে হচ্ছে একদিন, একদিন দিয়ে দিতে পারেন। কারণ অ্যাকোনাইটের সব কিছু আসেও খুব তীব্রভাবে, যায়ও খুব দ্রুত। আবার যদি অ্যাকোনাইট ব্যবহারের শক্তি বা ক্রমের কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে 1x হতে
200 পর্যন্ত লিখতে পারেন। এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে, অ্যাকোনাইটের প্রতিষেধক ওষুধ কী কী, অ্যাকোনাইটের বৃদ্ধি কখন, অ্যাকোনাইটের উপশম কখন, অ্যাকোনাইটের সম্বন্ধযুক্ত ওষুধ কী কী, অ্যাকোনাইটের পরবর্তী ওষুধ কী কী, অ্যাকোনাইটের পরিপূরক ওষুধ কী কী, অ্যাকোনাইটের ক্রিয়ানাশক ওষুধগুলোর নাম লেখো, অ্যাকোনাইটের ক্রিয়া স্থিতিকাল কতদিন, অ্যাকোনাইট ব্যবহারের শক্তি বা ক্রম লিখো, অ্যাকোনাইটের অনুপূরক ওষুধের নাম, হ্রাস বৃদ্ধি ইত্যাদি। এগুলো আসলে তখন আগে যে সংক্ষেপে আলোচনা করলাম, উল্লেখ করলাম, এখান থেকে আপনি উত্তর দিয়ে দিতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যদি আপনারা এই কোচিং ক্লাস ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে আপনাদের পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো প্রস্তুতি নিতে হবে না। সুতরাং অবশ্যই আমাদের সাথে থাকুন, এবং কোচিংয়ের বিষয়ে কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদের ইনবক্সে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।